হাই, ভিভো Y30 ফোনটা আমরা এটা এমটিকে সিপোর্ট, এটা UMT টুলের যে এমটিকে টুলস আছে সেটা দিয়ে আমরা এটাকে রিমুভ করে নেব। আমরা এখন পিসিতে চলে যাব এবং UMT এর যে ডঙ্গলের যে এমটিকে টুলসটা আছে সেটা ওপেন করে নেব। ডঙ্গলের যে UMT টুলস আছে সেটা MTK টুলসটা সেটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা এটা মডেল সিলেক্ট করে নেব। ড্রাইভার ম্যানেজারটা ওপেন করে নিতে পারেন, যেহেতু ড্রাইভার কাজ করতেছেন ঠিকঠাক পাচ্ছে কিনা দেখে নিতে পারেন। সাইটের ড্রাইভার ম্যানেজারটা দেখে কাজ করতে একটু সুবিধা হয়। এখন আমরা মডেলটা সিলেক্ট করে নেব, ভিভোতে যাব, এখানে V17 V17টা সিলেক্ট করে নেব। V17 সিলেক্ট করে দেওয়ার পর এখানে মেটার যে অপশনটা আছে মেটার মধ্যে রিমোটে ক্লিক করব। ফোনটা আমরা অফ অফ থাকব, ফোন অফ থাকা অবস্থায় আমরা এটাকে USB কেবল কানেক্ট করব, কানেক্ট করে নেব। USB কেবল কানেক্ট করার পর ফিনিশ আসবে, কিন্তু MTK ড্রাইভারটা কানেক্ট হবে, কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে ফোনটা আবার ড্রাইভার সেরে যাবে, সেরে যাওয়ার পর আবার ড্রাইভার পাবে, তখন আমাদের ফ্যাক্টরিতে ক্লিক করে নিতে হবে। ড্রাইভারটা আবার রিকানেক্ট হয়েছে, এখন আমরা নিউ ফ্যাক্টরি সেটে কানেক্ট করে নিতে পারি। এই দ্বিতীয়বার ড্রাইভারটা পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, যদি দ্বিতীয়বার ড্রাইভারটা না পায় তাহলে কিন্তু ফ্যাক্টরি সেট নেবে না। দ্বিতীয়বার ড্রাইভার পাওয়ার পর তারপর আমরা নিউ ফ্যাক্টরি রিসেন্টে ক্লিক করে নেব। রিট ফোন ইনফরমেশন আসতেছে, দ্বিতীয়বার ড্রাইভারটা না পায় তাহলে এই অপশনগুলো আসবে না। রিকভারি ডান হয়ে, সরি, স্ক্রিন লক রিমুভ ডান হয়ে গেছে উইথ ডাটা ফ্যাক্টরি সেন্টার। ফোনটা এখন আমরা পাওয়ার অফে থাকবো, পাওয়ার অফ থাকা অবস্থায় ফোনটাকে আমরা ভলিউম ডাউনে প্রেস করে তারপর পাওয়ার বাটন প্রেস করতে হবে। মনে রাখতে হবে ফোনটা USB কেবল ডিসকানেক্ট করার পর ভলিউম ডাউনে প্রেস করে তারপর পাওয়ার বাটন প্রেস করো, ভলিউম ডাউন টু পাওয়ার বাটন প্রেস। কিছুক্ষণ ধরে রাখবো, স্ক্রিনে অপশন আসা পর্যন্ত আমরা ধরে রাখতে হবে। স্ক্রিনে যখন ভিভো লেখাটা চলে আসবে তখন আমরা পাওয়ার বাটন ছেড়ে দেবো, ভলিউম ডাউন বাটনটা চাপ দিয়ে ধরে রাখবো উইভ ডাটা ফ্যাক্টরি রিসেট আসা পর্যন্ত। উইভ ডাটা ফ্যাক্টরি রিসেট ক্লিয়ারিং ডাটা অপশনটা যখন চলে আসবে তখন আমরা পর ভলিউম ডাউনটাও ছেড়ে দেবো। কিছুক্ষণ সময় লাগবে এই ক্লিয়ারিং ডাটা সেটিং অপশন ঠিকঠাক হতে। এটা ক্লিয়ারিং হওয়ার পর ফোনটা অটো রিবুট হবে। অপশন স্বাগতম অপশনটা চলে আসছে, আমরা সেটিং এ ক্লিক করে নেব, তারপর পর্যায়ক্রমে ভাষা সিলেক্ট করে নেব, তারপর কান্ট্রি রিজন সিলেক্ট করে নেব, আইগ্রিটি ভেহিকল সিলেক্ট করে নেব, ডেট এন্ড টাইম চালিয়ে দেব, না চলে নেক্সট করে যাব, এবং ফেস লক স্ক্রিন লক এগুলো নেক্সট করে যাব, ইম্পর্টেন্ট ডাটা এগুলো স্কিপ দিয়ে যাব। অবশেষ কনগ্রাচুলেশন, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।